সঞ্জিত বল পেয়েছে ড্যানিয়েল বিদেমি এবং গোল মাঠে নয় মাঠে চান্স রয়েছে কিক নেওয়ার জন্য তৈরি বলাই এবং গোল নারান রাখতে পারেনি বল কেড়ে নিয়েছে কমল কমল থেকে সুরজিৎ সেখান থেকে ড্যানিয়েল বিদেমি গোল হতে পারে এবং গোল स्क्वायर पास ड्यूएल ড্যানিয়েল বিদেমি ফরওয়ার্ড থ্রু পাস জুয়েল চান্স আছে সুযোগ কোনোভাবে এক্ষেত্রে বাঁচলে রেফারিরা কম বাঁশি বাজাচ্ছেন একটা লুজ বল গোল হতে পারে সুযোগ ও ভীমা বাড়ানো বল ড্যানিয়েল বিদেমি গোল হতে পারে ও ড্যানিয়েল ফরওয়ার্ড পাস সঞ্জিত ঠিক জায়গা রাখতে পারেনি বল পেয়ে গেছে মঙ্গল স্কোয়ারে কমল লং ব্যাক পাস গোলরক্ষক রাহুল ভাসানো বল উদ্দেশ্য সুরজিৎ নামিয়ে দিয়েছিলেন বল জুয়েলের উদ্দেশ্যে একটা লুজ বল পেয়েছে চমৎকার জায়গা চান্স আছে আরমান ভুল হতে পারে ও আরমান মিস হয়ে গেল বলাই নরেন ডান প্রান্ত থেকে বাম প্রান্তে রাজাক রাজাক থেকে বলাই স্কোয়ারে নরেন ব্যাক টু গোলরক্ষক মুন্না ওয়ান সেকেন্ড বলাই মাঝ মাঠ অতিক্রম করে বিপক্ষ অর্ধে আক্রমণের শিবশক্তি দল স্কোয়ারে রাজাক দূরপাল্লা শট দারুণ ফিস করেছেন গোলরক্ষক কর্নার চমৎকার ফিস করে স্কোর লাইন কল্যাণ চক্র ক্লাব শূন্য শিবশক্তি দল শূন্য মলাই মলাই থেকে নরেন রাখেল বলাই ফরওয়ার্ড পাস আরমান গুড বল সঞ্জিত সঞ্জিত ব্যাক টু নরেন সরাসরি গোল রক্ষক ভালো খেলছে রাহুল বাড়ানো বল উদ্দেশ্য জুয়েল জুয়েল দারুণ খেলছে জুয়েল থেকে ড্যানিয়েল বিদেমি চান্স আছে ড্যানিয়েল বিদেমিকে ডিস্টার্ব করলো কিন্তু দারুণ ভাবে আরমান মাঝ মাঠ অতিক্রম করে বিপক্ষ অর্ধে বলাই আক্রমণে যাওয়ার চেষ্টা ফরওয়ার্ড পাস আরমান আক্রমণে শিবশক্তি দল বল দখলে লড়াই বল কেড়ে নিয়েছে মঙ্গল গতি বাড়িয়েছেন মঙ্গল ফরওয়ার্ড পাস জুয়েল না রাখতে পারলেন না ক্লিয়ার করে দিয়েছে বলাই বলাই থেকে নরেন ফরওয়ার্ড পাস সঞ্জিত ভাসানো ক্রস কিন্তু সরাসরি সুরজিতের গোলরক্ষক মুন্না ক্লিয়ার করে দিয়েছে আরমান চমৎকার সেভ করছে মুন্না মঙ্গল চিপ করেছেন বল উদ্দেশ্য জুয়েল চেস্টাপে বল নামিয়ে নিয়েছেন পাওয়ারফুল শট মঙ্গল লাইন অতিক্রম করলো গোলের খেলা বাকি ফার্স্ট হাফে ভাসানো বল হেড করে বল নামিয়েছে মঙ্গল সেখান থেকে ড্যানিয়েল বিদেমি সম্ভবত হ্যান্ডবল ঠিক নাই যতটুকু সময় ছিল তিনিই খেয়ে নিলেন ইয়াস রেফারিটা বাঁশি বাজিয়ে দিলেন সুতরাং প্রথমার্ধ
গোল শূন্য অবস্থায় শেষ হলো। নৈতিক জয়টা কিন্তু প্রথমার্ধে পেয়ে গেল শিবশক্তি দল, কেননা গোল শূন্য রাখলো তারা। তার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ কৃতজ্ঞ আমাদের ইলেকট্রিশিয়ান শম্ভু সাহা এসএস ইলেকট্রিকের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং শ্রী জানান দিচ্ছে কতটা ফুটবলকে ভালোবাসে। ঘড়ি বলছে এই মুহূর্তে 10:08, কিন্তু মাঠের দর্শকদের উপস্থিতি দেখে মনে হচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা শুরু। সঞ্জিত থেকে মুন্না, সেখান থেকে রাজা, বল সাইড লাইনে বাইরে, সুইং রাজা মারানো বল বলাই আক্রমণে শিবশক্তি দল, মাঝে মাঠ অতিক্রম করে বিপক্ষ অর্ধে বলাই মারানো বল সঞ্জিত, সেখান থেকে নারায়ণ সঞ্জিত স্কোয়ার পাস বলাই ডান পায়ে কাট করে বাঁ পায়ে শট রাহুল, মারানো বল ড্যানিয়েল বিদেমি বলে দখল নেবার চেষ্টা, ক্লিয়ার করে দিয়েছে আরমান, যদিও বল পেয়েছে মঙ্গল নিজেদের অর্ধে স্কোয়ারে রাহুল আক্রমণে কল্যাণ চক্র ক্লাব, বাসন বল উদ্দেশ্য জুয়াল সরাসরি গোল রক্ষক মুন্নার সেভ হ্যান্ডস, মুন্না বাড়ানো বল নারান রাখতে পারেনি, বল কেড়ে নিয়েছে কমল, কমল থেকে সুরজিৎ, সেখান থেকে ড্যানিয়েল বিদেমি গোল হতে পারে এবং ড্যানিয়েল বিদেমির দেওয়া বলে আপাতত এগিয়ে কল্যাণ চক্র, মুন্না মুন্না থেকে বলাই চান্দা লাইন আক্রমণে যাওয়ার চেষ্টা স্কোয়ারে, মুন্না ফরওয়ার্ড থ্রু পাস সঞ্জিত বলে পায়ে ঠিক মতো কানেক্ট হয়নি, বলে দখল নেওয়ার চেষ্টা মঙ্গল ফরওয়ার্ড পাস সুরজিৎ ডাউন দ্য লাইন, মাঝ মাঠ অতিক্রম করে বিপক্ষ অর্ধে চমৎকার ক্লিয়ারেন্স রাজেক স্কোয়ারে বলাই, অনেক পাস খেলছে দলটি আক্রমণে শিবশক্তি দল, সঞ্জিত বল পেয়েছে ড্যানিয়েল বিদেমি এবং গোল ড্যানিয়েল বিদেমি, চারটি গোল তার হয়ে গেল বলাই আক্রমণে শিবশক্তি দল, বাড়ানো বল চমৎকার ক্লিয়ারেন্স দারুণ সেভ ডিফ্লেকশন হয়েছিল, অর্থাৎ ওই ফ্রেমটাকে ভালো চেনেন তিন কাঠি, কমল কমল থেকে সুরজিৎ, সেখান থেকে ড্যানিয়েল বিদেমি, বিদেমি জায়গা খুঁজছেন স্কোয়ারে জুয়েল, জুয়েল ব্যাক টু সুরজিৎ, জুয়েল নিজেদের মধ্যে পাসিং ফুটবল, কমল ব্যাক টু রাহুল, ভাষণ বল উদ্দেশ্য জুয়েল হেড করে ক্লিয়ার করেছে রাজা, সেখান থেকে নারায়ণ মঙ্গল রাখতে পারেনি বল সাইড লাইনে বাইরে থ্রোয়িং রাজা, রাজা থেকে নারায়ণ, নারায়ণ মাঝে মাঠ অতিক্রম করে বিপক্ষ অর্ধে না ঠিক জায়গায় রাখতে পারেনি বল শক্তি দলের কাছে, সেকেন্ড হাফের খেলা চলছে, লম্বা শট সুরজিৎ বাড়ানো বল ড্যানিয়েল বিদেমি ডান পায়ে কাট করেছেন না
চতুর পাল্লা শট মিস করে গেলেন জুয়েল। চান্স কিন্তু বাড়ছে রাজাক আক্রমণে, শিবশক্তি দল রাজাক মাঝমাঠ অতিক্রম করে বাড়িয়ে দিচ্ছেন বাম প্রান্ত বরাবর, বলাই সুইচ করেছেন বল বাম প্রান্ত থেকে ডান প্রান্তে, সঞ্জিত সঞ্জিত ওয়ান টু খেলে বেরোনোর চেষ্টা, সঞ্জিত বল গোল লাইন অতিক্রম করলো গোলকে, সেখান থেকে সঞ্জিত সঞ্জিত থেকে বলাই স্কোয়ারে রাজাক, সম্ভবত হ্যান্ডবল মেবি আউটসাইড দ্য বক্স, কিক নেওয়ার জন্য তৈরি বলাই এবং গোল। কারণেই বোধ হয় এখন এরকম জায়গা থেকে সেট পিস হলে বিপক্ষ দলের কোন প্লেয়ার শুয়ে পড়ে। জুয়েল ব্যাক টু গোলরক্ষক রাহুল, সেখান থেকে স্কোয়ার ড্যানিয়েল বিদেমি, গুড বল গুড টাচ, জুয়েল ক্লিয়ার করে দিয়েছে রাজাক, সেখান থেকে বল পেয়েছে সঞ্জিত, মাঝমাঠ অতিক্রম করে বিপক্ষ দলের আক্রমণে যাওয়ার চেষ্টা শিবশক্তি দল, সঞ্জিত মিসপাস বল পেয়েছে সুরজিত, মাঝমাঠ অতিক্রম করে বিপক্ষ দলের চান্স আছে গোলতে পারে, ও ড্যানিয়েল বিদেমি কর্নার, এরপরেই আমাদের বল দখলের লড়াই, জুয়েল ওখানে বল পেয়েছে নারায়ণ, ব্যাক পাস মঙ্গল লাইন আছে মঙ্গল গোল কেক, বলাই বলাই থেকে রাজাক, বল দখলের লড়াই ক্লিয়ার করে দিয়েছে সুরজিৎ, বাড়ানো বল উদ্দেশ্য ড্যানিয়েল, চান্স আছে ড্যানিয়েল, বাপায় কাট করেছেন ড্যানিয়েল, সুযোগ এবং গোল মাঠে ঢুকবেন না, তিন এক খেলার ফলাফল, সময় গড়াচ্ছে বলাই আক্রমণে যাওয়ার চেষ্টা, আক্রমণে শিবশক্তি ক্লাব, এলোমেলো শট, এটা ফ্রাস্ট্রেশন থেকে হয়, রাহুল সুরজিৎ চিপ করছেন বল উদ্দেশ্য, জুয়েল নিজের দখলে রেখেছেন বল, জুয়েল খুঁজছেন সতীর্থ প্লেয়ার, ব্যাক পাস সুরজিৎ, জুয়েল লং ব্যাক পাস, গোলরক্ষক রাহুল, নিজেদের মধ্যে পাসিং ফুটবল আমরা দেখতে পাচ্ছি, মঙ্গল ডান প্রান্ত থেকে বাম প্রান্তে সুরজিৎ ফরওয়ার্ড থ্রু পাস, জুয়েল ভেতরের দিকে ঢোকার চেষ্টা, জুয়েল ভারী সুন্দর চিপ করেছেন বল, কমল দুপাল্লা শট ক্লিয়ার করে দিয়েছে গোলরক্ষক, পাওয়ারফুল শট এগেইন স্যার ড্যানিয়েল বিদেমি, দারুণ সেভ করলো মুন্না ড্যানিয়েল, স্কোয়ার পাস জুয়েল গোল, চার এক কুল, চার এক দারুণ গোলটি করলেন জুয়েল, তবে গোলে অ্যাসিস্ট করলেন ওই ড্যানিয়েল বিদেমি, তিনটি গোলে অ্যাসিস্ট ড্যানিয়েল বিদেমি, হিরো অফ দ্য ম্যাচের দৌড়ে আরো একবার অনেকটাই এগিয়ে আক্রমণে ড্যানিয়েল বিদেমি, ড্যানিয়েল গুড বল, জুয়েল গোল করতে পারতেন মিস করে গেলেন, বল পেয়েছে সুরজিৎ, সুরজিৎ থেকে জুয়েল, জুয়েল দূরপাল্লার শট
ক্লিয়ারেন্স রাজকের সেখান থেকে বল পেয়েছে কমল আক্রমণে কল্যাণ চক্র লং ব্যাক পাস মঙ্গল মঙ্গল থেকে সুরজিৎ ভাষণ বল উদ্দেশ্য কমল ভাষণ ক্রস গোলতে পারত ড্যানিয়াল বিদেমি বলে পায়ে কানেক্ট করতে পারলেন না ব্যাক লাগ বল পেয়েছে রাজা মাঝমাঠ অতিক্রম করে বিপক্ষ দেয় আক্রমণে শিব শক্তি দল দূরপাল্লা শট না অতিক্রম করলো शिवशक्ति दल মাঠটা ফাঁকা করে দিতে হবে মাঠটা ফাঁকা করে